স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সেমিটারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস প্রশ্নকাড়ে এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের থাকবে লেসন ফাইভ লেসেন সিক্স লেসেন সেভেন লেসন এইট ফাইভ সিক্স সেভেন এইট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে তার পাশাপাশি তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে প্রশ্ন থাকবে তাছাড়া রাইটিং স্কিলের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং স্টোরি রাইটিং কিন্তু থাকবে ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব কিন্তু তোমরা নবম শ্রেণির সেকেন্ড সেমেরিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস হচ্ছে চল্লিশ তার সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট যেহেতু তোমাদের ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে হয় সেহেতু প্রথমে তোমাদের নাম রোল লং আর সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো একের দাগে প্রথমে একটা তোমাদের সিনের প্যাসেজ রয়ে হয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যাভো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ তিন সমান সমান ছয় এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে ভালো করে প্রশ্নগুলো দেখে নাও তারপরে বিয়ের দিকে তোমাদের প্রশ্ন দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভ প্যাসেজ প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু দুই সমান সমান দুই তারপরে দেখো দুয়ের দিকে তোমাদের পোয়েম থেকে একটা প্যাসেজ শুরু হয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো দুয়ের দাগে প্রশ্ন দিয়েছে রিড দ্য অ্যাভ সেন্টেন্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স প্রশ্নের মান রয়েছে প্রথমটা এক তারপরটা এক পরেটা দুই তাহলে এক যোগ এক যোগ দুই সমান সমান চার তিনি দাগে রয়েছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভস প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু দুই সমান সমান দুই তখন তারপরে তোমাদের সিন থেকে প্রশ্ন দেওয়া আছে একের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ দুই সমান সমান চার তারপরে দুই এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভস প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন ফ্রম ইনফর্মেশন ফ্রম দ্য গিভেন প্যাসেস প্রশ্নের মান রয়েছে এক তারপর তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে প্রশ্ন করা হয়েছে প্রথম রয়েছে আর্টিকেল পিপোজিশান প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুম চার সময় দুই তারপরে তোমাদের রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সময়স চার ভালো করে দেখে নাও তারপরে তিনের দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু দুই সহস দুই চারের দাগে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নের মান রয়েছে এক তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে প্রথমে তোমাদের রয়েছে লেটার রাইটিং পরে তোমাদের রয়েছে নোটিস রাইটিং ভালো করে দেখে নাও প্রশ্নের মান রয়েছে সাত এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণির ইংলিশের কোশ্চেন পেপার ভালো করে তোমরা কোশ্চেনাটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে ভুলবে না আর চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকন প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু কিন্তু বিজ্ঞাত সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যারা এই বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস প্রশ্নকর্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও